নমস্কার বন্ধুরা, আপনাদের আপনাদেরই নিজেদের চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এখানে ক্যান্ডেল স্টিকস বেসিক সম্পর্কে আপনাদের জানাবো। বন্ধুরা, আমরা এখানে আজকের কোনো রকম আননেসেসারি কথা বলবো না, আমরা শুধু সেই জিনিসগুলোই জানবো যেগুলো ডেলি ট্রেডিং করতে আমাদের কাজে লাগতে পারে। আমরা এখানে প্রথমে ক্যান্ডেল স্টিক স্ট্রাকচার সম্পর্কে জানবো, তারপর বুলিশ ক্যান্ডেল স্টিক সম্পর্কে জানবো, তারপর বিআরএস ক্যান্ডেল স্টিক সম্পর্কে জানবো, আর লাস্টে ক্যান্ডেল স্টিক ভলিউম কনফার্মেশন কিভাবে হয় সেটা দেখে নেবো। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আমরা শুরু করি ক্যান্ডেল স্টিক স্ট্রাকচার। আগে এগোনোর আগে দয়া করে এই ডিসক্লেমারটি পড়ে নেবেন, এটা খুবই দরকারি জিনিস। তো বন্ধুরা, ভিডিওতে আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি। আমরা এখন প্রথমে ক্যান্ডেল স্টিক স্ট্রাকচার সম্পর্কে দেখে নেব। বন্ধুরা, আপনারা সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটা ক্যান্ডেল স্টিক্স এর ছবি। আমি এখানে কোনো রকম রং করিনি ক্যান্ডেল স্টিক্স এ, কারণ ক্যান্ডেল স্টিক স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো, আর স্ট্রাকচার জানার জন্য কোনো রকম কালারের দরকার হয় না। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মাঝখানে, এই যে টোটাল ক্যান্ডেল স্টিক্স আছে, এর মাঝখানে একটা মোটা অংশ আছে। এই মোটা অংশটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্যান্ডেল স্টিক্স এর বডি। আর ওপরে আর নিচে আপনারা দুটো পাতলা অংশ দেখতে পাচ্ছেন, যে পাতলা অংশটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্যান্ডেলের উইক বা শ্যাডো। তো একটা ক্যান্ডেল স্টিক্স অ্যাকচুয়ালি দুটো পার্ট নিয়ে তৈরি হয়। একটা ক্যান্ডেল স্টিক্স এর একটা বডি থাকে আর একটা উইক বা শ্যাডো থাকে। এবার এই যে শ্যাডোটা আছে বা উইক আছে, এটা ক্যান্ডেলের যে বডি তার দুদিকেই থাকতে পারে, একদিকেও থাকতে পারে, আবার এরম ক্যান্ডেলও হতে পারে যে সেখানে কোনো উইক বা শ্যাডোই নেই। আমরা এর যে ডিফারেন্স গুলো আছে বা ডিফারেন্ট টাইপ অফ ক্যান্ডেল স্টিক্স আছে এগুলো আমরা পরে জানবো আস্তে আস্তে। কিন্তু ক্যান্ডেল স্টিক্স এর বেসিক স্ট্রাকচার যদি আমাদের বলতে হয়, তাহলে আমরা বলবো একটা ক্যান্ডেল স্টিক্স দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে তার বডি আর একটা হচ্ছে তার উইক বা শ্যাডো। এবার আমরা প্রথমে বুলিশ ক্যান্ডেল স্টিক্স দেখে নেব। বন্ধুরা, একটা বুলিশ ক্যান্ডেল স্টিক্স আমরা তখনই বলবো যদি ক্যান্ডেলটার কালার গ্রিন হয়। এখানে আমি ডিফল্ট কালারের কথা বলছি, আপনারা যদি নিজেদের ট্রেডিং প্ল্যাটফর্মে কালার চেঞ্জ করে থাকেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম মানে 90% যে ট্রেডিং টার্মিনাল হয় তাতে যে ডিফল্ট কালার থাকে একটা বুলিশ ক্যান্ডেলে সেটা গ্রিন হয়। তো যদি আপনাদের এরকম কোনো গ্রিন ক্যান্ডেল দেখেন আপনারা, তাহলে বুঝবেন যে এটা একটা বুলিশ ক্যান্ডেল। তো একটা গ্রিন ক্যান্ডেল কিভাবে তৈরি হয়? গ্রিন ক্যান্ডেলের একদম যে লোয়ার পয়েন্টটা থাকে, একদম যে নিচের পয়েন্টটা থাকে, সেটা বলা হয় এই ক্যান্ডেলের লো। এরপরে বডি যেখানে শুরু হচ্ছে নিচের দিকে সেটা হয় এই ক্যান্ডেলের ওপেন প্রাইস, যেখানে বডি ওপরের দিকে শেষ হচ্ছে সেই প্রাইসটাকে বলা হয় এর ক্লোজ প্রাইস, আর একদম টপ যে পোর্শনটা মানে একদম ওপরের যে মাথাটা সেটাকে বলা হয় এই ক্যান্ডেলের হাই। বন্ধুরা, এখানে মনে রাখবেন যে একটা বুলিশ ক্যান্ডেল মানে একটা গ্রিন ক্যান্ডেলের ওপেন প্রাইস সবসময় নিচে হয়, মতলব বডির একদম নিচের পোর্শনে হয়, আর এর ক্লোজ প্রাইস বডির ওপরের দিকে হয়। তাহলে বন্ধুরা, এবার আমরা বিআরএস ক্যান্ডেল দেখে নিই। বিআরএস ক্যান্ডেল যে ডিফল্ট রঙের হয় সেটা হচ্ছে লাল। আপনারা যখন চার্টের মধ্যে একটা লাল ক্যান্ডেল দেখেন তখন আপনারা ধরে নেবেন যে এটা একটা বিআরএস ক্যান্ডেল। একটা বিআরএস ক্যান্ডেলের যে একদম টপটা থাকে সেটা ক্যান্ডেলের হাই বলা হয় থাকে, মানে একদম যে ক্যান্ডেল স্টিক্সটা আছে বিআরএস ক্যান্ডেলের তার একদম মাথাটা হচ্ছে ক্যান্ডেলের হাই, আর এখানে বডির যে উপরের পোর্শনটা থাকে সেটা হয় এর ওপেন প্রাইস। মানে বডি যেখান থেকে উপরের দিকে শুরু হচ্ছে সেটা হচ্ছে ওপেন প্রাইস, নিচের দিকে বডি যেখানে শেষ হচ্ছে সেটাকে বলা হয় ক্লোজ প্রাইস, আর এই ক্যান্ডেলটা নিচে যত অবধি গেছে সেইটাকে বলা হয় এই ক্যান্ডেলের লো। বন্ধুরা, এখানে খেয়াল করবেন বিআরএস ক্যান্ডেল স্টিক এটা বুলিশ ক্যান্ডেল স্টিক্স এর একদম উল্টো। বুলিশ ক্যান্ডেল স্টিক্স এর নিচের দিকে ওপেন প্রাইস ছিল, কিন্তু বিআরএস ক্যান্ডেল স্টিক্স এ ওপরের দিকে ওপেন প্রাইস হয়, মানে বডির ওপরের দিকে ওপেন প্রাইস থাকে, আর বিআরএস ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইসটা থাকে সেটা নিচের দিকে থাকে, মানে বডির নিচের দিকে থাকে। এটা একদম বুলিশ ক্যান্ডেলের উল্টো হয়। তো বন্ধুরা, আমরা এখানে এটাও জেনে নিলাম যে বিআরএস ক্যান্ডেল কাকে বলা হয়। কিন্তু বুলিশ আর বিআরএস ক্যান্ডেল দুটোকে যখন আমরা দেখি চার্টের মধ্যে, তখন এর সাথে আমাদের ভলিউমটাকেও দেখতে হয় এবং ভলিউমের সাথে কনফার্মেশনও নিতে হয় যে আমরা যে বুলিশ বা বিআরএস ক্যান্ডেলটাকে দেখছি সেটা কি স্ট্রং বিআরএস বা বুলিশ ক্যান্ডেল নাকি উইক বিআরএস অ্যান্ড বুলিশ ক্যান্ডেল। তো সেটার জন্য আমরা ভলিউম কনফার্মেশনটা দেখে নেব। তো বন্ধুরা, আপনারা যদি কখনো এরকম কোনো সিচুয়েশন দেখেন, এরকম কোনো সেট আপ দেখেন যেখানে প্রথম একটা ক্যান্ডেল রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার আমি কোনো কালার করিনি, কারণ প্রথম ক্যান্ডেলের কালার আমাদের কাছে কোনো গুরুত্ব রাখে না। এই প্রথম ক্যান্ডেল যে আছে এর কালার রেড গ্রিন কিছুই হতে পারে, আমাদের তাতে কোনো যায় আসে না। কিন্তু আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই বুলিশ ক্যান্ডেলটা। এই বুলিশ ক্যান্ডেলটা আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই গ্রিন রঙের ক্যান্ডেল,
যদি এই গ্রিন রঙের বুলিশ ক্যান্ডেলের যে ভলিউম আছে সেটা তার আগের যে ক্যান্ডেলটা আছে তার ভলিউমের থেকে বেশি হয়, তাহলে আমরা বলবো যে এই যে বুলিশ ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা ভলিউম কনফার্মেশনের সাথে তৈরি হয়েছে। অতএব আমরা এখানে বলতে পারি বা এখানে এই ধারণা বানাতে পারি যে এই যে বুলিশ ক্যান্ডেলটা তৈরি হয়েছে এর আগে যে ট্রেন্ডটা চলছিল, যদি আপ ট্রেন্ড চলে আর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে যার ভলিউম আগের ক্যান্ডেলের ভলিউমের থেকে বেশি, তাহলে এই ট্রেন্ডটা কন্টিনিউ হতে পারে উপরের দিকে। এরকম ভাবে আপনাদের কাছে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল স্টিক সেট আপ আসে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কাছে একটা বিয়ারিশ ক্যান্ডেল আছে যার ভলিউম তার আগের যে ক্যান্ডেলটা আছে তার ভলিউমের থেকে বেশি, তাহলে আপনারা বলতে পারেন যে এই যে বিয়ারিশ ক্যান্ডেলটা তৈরি হয়েছে এখানে এই ক্যান্ডেলটা ভলিউম কনফার্মেশন নিয়ে তৈরি হয়েছে। আর যেমন আমি আপনাদের আগেও বললাম যে যদি কোনো ক্যান্ডেল আপনারা দেখেন বিয়ারিশ বা বুলিশ ক্যান্ডেল ভলিউম কনফার্মেশন নিয়ে তৈরি হচ্ছে, তাহলে এটা সম্ভব হতে পারে যে এর আগে যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ডটাকে আরো কিছু দূর কন্টিনিউ করবে। কিন্তু ঠিক এর উল্টোটা যদি আমরা দেখি, কে কখনো বুলিশ ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল কম ভলিউম নিয়ে তৈরি হচ্ছে, মানে আগের ক্যান্ডেলের থেকে কম ভলিউম নিয়ে তৈরি হচ্ছে, তাহলে আমরা সেই ধারণাটা স্পষ্টভাবে বানাতে পারি না যে এর যে ট্রেন্ডটা আগে ছিল ক্যান্ডেলটা তৈরি হওয়ার আগে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যেটাই ছিল সেই ট্রেন্ডটা কন্টিনিউ করবে, সেই ধারণাটা আমাদের কাছে অত স্পষ্টভাবে থাকে না। তাই বন্ধুরা, কখনো যদি বুলিশ বা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে তার ভলিউম কনফার্মেশন হওয়াটা খুবই জরুরি একটা ট্রেন্ডকে কন্টিনিউ করার জন্য। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে ইউটিউবে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার আগে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছায়। আর বন্ধুরা, যদি আপনাদের লাইভ মার্কেটে কোনো গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন আর সেখানে ডিসকাশন বোর্ডে আপনারা আপনাদের প্রশ্ন বা ডাউট পোস্ট করতে পারেন। এটা একেবারেই ফ্রি সার্ভিস, এর জন্য আমি কোনো চার্জ নিই না। টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনাদের এই ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে দু জায়গায় আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, লেসন 1 এখানেই শেষ হচ্ছে, আমাদের আবার দেখা হবে পরের এডুকেশনাল ভিডিওয়।